আচ্ছা দাদা, 2021-এ বাংলায় কাকে রাখতে চাইছেন? বাংলায় দিদি থাকবে, শুধু 2021 নয়, আগে যেও থাকবে। যেরকম দিদি কাজ করছে না, এরকম কাজে আমার মনে হচ্ছে কোনো বাংলায় নেতা করবে না। রাস্তাঘাট থেকে নিয়ে হ্যাঁ মানে আমপান ঝড়, একশো দিনের কাজ, এমনকি সব রকম কাজই করছে। মোটামুটি আমরা খুশি আছি। হ্যাঁ, আর ও কোনো জাতিবাদী করে না, হিন্দু মুসলমান সবাইকে দেয়। বাংলার নবনির্বাচিত এমপি দিলীপ ঘোষ বলছে বাংলাতে আমরা বদল নয় বদলা চাই, মানে বদলা নিতে চাইছি, এই নিয়ে আপনি কি বলতে চান? দিলীপ ঘোষ পাগল, ওর কোনো সেন্স আছে নাকি? ও তো পাগল, ওর কোনো জ্ঞান নেই। ও শালা খালি জাতিবাদ নিয়ে কথা বলে, ও মানুষ নয়, আমাদের নজরে ও জানোয়ার। ওদের স্লোগান দিয়েছে দিলীপ ঘোষ বাঘের বাচ্চা, কথাটা জানোয়ারের বাচ্চা, ও বাঘের বাচ্চা নয়, ও জানোয়ারের বাচ্চা, বুঝলে তো? দিলীপ ঘোষ অ্যাকচুয়ালি মানুষ নয়, ও শালা জাতিবাদ সৃষ্টি করে, বাংলায় দাঙ্গা সৃষ্টি করবে, ওসব মানুষকে রাখা যাবে না আমাদের বাংলায়। কখন বিজেপির নেতা বলছে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, থানা জ্বালিয়ে দেবো, কখন বলছে যে মুসলমানদেরকে হাত ধরে বের করে দেবো, এই নিয়ে আপনার বক্তব্য কি? আরে প্রথম কথা, ও তো শান্তি চায় না, ওই দলটাই তো ওই রকম। দেখলেন তো যে থেকে মানে প্রধানমন্ত্রী এসছে, সেই থেকে পুরো বিশ্ব মানে ভারতবর্ষকে জ্বালিয়ে দিয়েছে পুরো একদম। হ্যাঁ, জাতিবাদী লাগিয়ে দিয়েছে, মানুষের মধ্যে টাকা পয়সার অভাব দেখা দিয়েছে, কাজ কারবার বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে। যেই মানুষগুলো বিজেপি করতো গোড়া থেকে, তারা নিজেরা বলছে যে এখন আমরা ওকে চাই না। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনাদের এলাকায় যেসব সদস্য মেম্বার যারা আছে টিএমসির, তাদের থেকে আপনারা কেমন পরিষেবা পাচ্ছেন? পরিষেবা বলতে ভালোই পাচ্ছি, আমরা তো শহরে থাকি, আমরা দেশে এসে এখন লকডাউনে আটকে যাওয়ার পর আমরা এখন বুঝতে পারছি যে যুব আমাদের যুব আছে, মানে জোয়ান ছেলে আছে, যখন মর্জি আমরা যাচ্ছি, যে কাজের জন্য সেই কাজ আমরা পাচ্ছি, আমরা ওর উপরে সন্তুষ্ট আছি। ধন্যবাদ দাদা। দাদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলায় 2021-এ কোন সরকারকে চাইছে? নিঃসন্দেহে তৃণমূল সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং থাকবেন এবং চিরদিন উনি রাজত্ব করবেন আমাদের। কতটা উন্নয়ন করেছে? উন্নয়ন নিঃসন্দেহে অনেকই উন্নয়ন করেছেন, যে সকল যেমন রূপশ্রী আছে, কন্যাশ্রী প্রকল্প আছে, যে সকল উদ্যোগগুলো নিয়েছেন দিদি, অত্যন্ত সহায়ক এবং গরিবদের জন্য, মধ্যবিত্তদের জন্য, সকলের জন্য সুসহযোগিতাই পাওয়া গেছে। এবং আমপান ঝড়ের জন্য তিনি গরিবদের পাশে দাঁড়িয়েছেন এবং অত্যন্ত আমরা সহযোগিতা পেয়েছি দিদির কাছ থেকে, যেটা আগামীকালে আরও পাবো। এবং রেশনের জন্য যে সকল দিদি এক বছরের জন্য যেটা ফ্রি করে দিয়েছেন, বিনামূল্যে দিচ্ছেন, তো অত্যন্ত সহায়ক এবং আমরা তাতে সন্তুষ্ট আছি এবং দিদির প্রতি আমরা মুগ্ধ আছি। আগামী 2021-এ যে সকল নির্বাচনগুলো হবে, আশা করি দিদি আমাদের আসছেন এবং থাকবেন, বাংলায় দিদি বজায় থাকবেন। আমরা ছোট থেকে প্রত্যেক রাজনীতি নেতার মুখে একটাই কথা শুনে এসেছি, বদলা নয় বদল চাই। কিন্তু বিজেপির কিছু কিছু নেতার মুখ থেকে শুনছি, যেমন মনে করুন দিলীপ ঘোষ বলছে বদল নয় বদলা চাই, আমরা বদলা নেব, এই নিয়ে আপনার বক্তব্য কি? এই নিয়ে বক্তব্য বলতে, দিলীপ ঘোষ যেভাবে রাজনীতিটা করছেন, উনি ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমানকে রাখতে চাইছেন না এবং উনি একটা ভাতৃদ্বন্দ্ব লাগাতে চাইছেন, যেটা আমাদের পশ্চিমবাংলায় ঠিক উপযোগী নয়। দিদি যতদিন পর্যন্ত থাকবেন, তারা ভাতৃবৃন্দভাবেই আমাদেরকে সহযোগিতাভাবে রাখবেন এবং একত্রিত করে রাখবেন, এবং সংখ্যালঘুদের প্রতি দিদির দৃষ্টি খুবই সুনজর, এবং দিদি আগামীকালেও আমাদের সংখ্যালঘুদেরকে আরও পরিষেবা দেবেন। এবং দিদি যে সকল উদ্যোগগুলো নিয়েছেন, রাস্তাঘাট এটা ওটা, তারপরে আপনার একশো দিনের কাজ যে সকল আছে, আমরা এই দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে যেসব ব্যক্তিগুলো বাড়িতে বসে আছেন, যাদের কাজকর্ম কিছুই নয়, এই একশো দিনের কাজ থেকে দিদির কাছ থেকে অনেকই সহযোগিতা পাওয়া গেছে। এবং যে সকল আমাদের তৃণমূল যুবকর্মীরা আছে এবং নেতারা আছে এবং আরও সব উচ্চ মাননীয় যে সকল ব্যক্তি আছেন, তারা খুবই ভালো পরিষেবা দিচ্ছেন এবং আমাদেরকে খুবই ভালো পরিষেবা দিয়ে রেখেছেন এবং আগামীকালেও রাখবেন। ধন্যবাদ। হ্যাঁ দাদা, আমরা কদিন ধরে দেখছি আমাদের এই বাংলাটা উত্তপ্ত করার কিছু রাজনীতি নেতা চেষ্টা করছে, যেমন বিজেপির কিছু নেতা, তারা জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, মেরে দেবো, থানা জ্বালিয়ে দেবো, পুলিশকে জুতোর নিচে আমরা রাখবো, এই যে কথাগুলো যে বিজেপির নেতাগুলো বলছে, এই নিয়ে আপনি কি বলতে চান? দেখেন, সর্বপ্রথম হচ্ছে বিজেপি যে একটা দল, এটা ভারতবর্ষে এলো
দেশের কলকাতায় সর্বপ্রথম এসেছিল। এদের মূল ধারণা হচ্ছে মানুষ যেভাবে সুস্থভাবে থাকবে তাকে ব্যস্ত করা যায় কিরমভাবে, কারণ হচ্ছে এদের এইটা হচ্ছে সর্বপ্রথম বক্তব্য। তো তারা হিন্দু আর মুসলমান দিয়ে সমস্ত দেশটাকে দ্বন্দ্ব আর ফাসাদের মধ্যে নিয়ে যাচ্ছে। তো কারণ আজ আমরা গরিব বড়লোক ধনী এটা তো বড় জিনিস নয়, মানুষকে মানুষ হয়ে পৃথিবীর বুকে চলতে হবে। তো এই ভারতবর্ষের বুকে ভারতের মানুষ এত জ্ঞানী, এই ভারতের মানুষ এত সুন্দর মানুষ, এরা কোনোদিন চায় না যে আমরা দ্বন্দ্ব করব, চাই হিন্দু চাই মুসলমান হোক চাই যে কোনো ধর্মের মানুষ হোক, এরা কোনোদিন চায় না যে আমরা একটা মানুষের সঙ্গে একটা মানুষ দ্বন্দ্ব করে আমাদের জীবনযাপন করব, এটা কোনো মানুষই চায় না। কিন্তু এই বিজেপি ভারতবর্ষে আসার পর আমরা বুঝতে পারলাম যে হিন্দু আর মুসলমান এতটা ঘৃণাপন কেন এলো। আমরা এক থালাতে খেয়েছি, এক সময় একই জায়গাতে আমরা শুয়েছি, একই জায়গায় আমরা বাজার করেছি, কিন্তু সেই সব মানুষগুলোকে আমাদের কাছ থেকে এত ঘৃণাপন বানিয়ে দিচ্ছে এই সরকার। এই যে বিজেপির যে সরকার এসছে, এ সরকারকে কোনো মানুষ মন থেকে চাইছে না, মানুষের চাপে কোনো কোনো জায়গায় তারা হয়তো বলছে আমরা বিজেপিকে ভোট দেবো, কারণ এইটা নয়, তারা এইটাই সিদ্ধান্ত নিয়েছে আমরা এই পার্টিটাকে দিয়ে আমরা পুরো ভারতবর্ষকে আমাদের রাজত্ব করে নেব। কিন্তু ভারতবর্ষ তো কারো বাপের ভারতবর্ষ নয়, ভারতবর্ষটাকে পরিচালনা করে ভারতবর্ষকে যখন স্বাধীনভাবে নিয়ে এসছে, সমস্ত ভারতবর্ষের মানুষের রক্ত খুন খারাপি হয়ে এই ভারতবর্ষকে আজ দাঁড় করানো হয়েছে। তো আমরা ভাই কোনো দল নিয়ে কোনো রাজনৈতিক নিয়ে আমরা আমাদের দ্বন্দ্বটা তো করতে পারবো না, কারণ এই দ্বন্দ্ব নিয়ে এসছে সেরা বিজেপি। এই ভারতবর্ষ এত শান্তি দেশ ছিল, এই ভারতবর্ষ এত নিরহ দেশ ছিল, এই ভারতবর্ষে এত ভালোবাসা ছিল, এই ভারতবর্ষে আমরা এক অপরের সঙ্গে কত সুন্দরভাবে সুস্থভাবে আমরা জীবনযাপন করে কাটাচ্ছিলাম। কিন্তু আজ এই ভারতবর্ষে একটা এমন ঘৃণাপন দেশ হয়ে গেছে, আমাদেরকে নিজেই এখানে যেন একটা খারাপ ভাব মনোভাব হচ্ছে। কিন্তু আমরা আমাদের নিজের জায়গায় দেখছি আমরা সবাই সঠিক রয়েছি, কিন্তু এই যে দেশে যে বিজেপির যে দলটা এসে সমস্ত মানুষকে কিন্তু একটা বিভ্রান্ত রূপে করে দিয়েছে। আচ্ছা লাস্ট প্রশ্ন দাদা একটা, 2021-এ বিজেপি কি ভোট পাবে? দেখো 2021-এ কিছু কিছু এলাকায় বিজেপির ঝান্ডা নিয়ে লোক ঘুরবে, কিন্তু তারা TMC-তে ভোট দেবে, এটা আমরা সম্পূর্ণ জানি, কেন তাদের একটা জানের ভয় তাদের নিয়ে ঘুরতে হবে। হ্যাঁ, এবার তারা তাদের কাছে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য তাদের সেটা করতে হবে। তবে হ্যাঁ, এই হুগলি হাওড়া এইসব আমাদের বীরভূম যে এই 24 পরগনা এসব কিন্তু রাজ্যে পুরো মতোই ভোট পাবে। ধন্যবাদ।